আজকের ব্লগে দেখাবো চিকেন পকোড়া কিভাবে বানালাম। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ঘরেই সহজ উপায়ে চিকেন পকোড়া বানিয়েছি, ক্রিস্পি টেস্টি রেস্টুরেন্ট স্টাইল চিকেন পকোড়া। চলো শুরু করা যাক। তার আগে শুরু করার আগে আমার মেয়ের রিভিউটা দেখে নাও যে পকোড়া খাওয়ার পরও কি রিভিউ দিয়েছে। তোমার চিকেন পকোড়া খেতে কেমন লাগছে? সুস্বাদু খাবার। ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নাও, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ডিম, কাঁচা লঙ্কা, লেবু, রসুন, খাবার সোডা, শাহি গরম মশলা, আর হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার। এগুলো সব আমাদের একে একে দিয়ে দিতে হবে। আর হচ্ছে নুন। কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমরা পেস্ট করে নেব, তার সাথে আদা কেও পেস্ট করে নিতে হবে। এবার একে একে উপকরণগুলো আমরা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে শাহি গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা, কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিতে হবে, কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর মাঝে আমি একটুখানি বেসনও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। মাংসটা ম্যারিনেট করার পর আধ ঘন্টা 40 মিনিট মতো রেখে দিতে হবে, আমি রেখে দিয়েছিলাম। এবার তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা যখন গরম হয়ে গেল একে একে মাংসের পিসগুলো আমাদেরকে কড়াইয়ে দিয়ে দিতে হবে। 10 মিনিট থেকে 12 মিনিট মতো লাগে পকোড়াটা ভাজা হতে, এক পিট হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। লাল হয়ে যাবে যখন, কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন, দেখুন এরকম কালারটা ইনিশিয়ালি আসবে, তারপরে যখন উল্টে দেওয়ার পর কালারটা কিরকম হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এক পিট উল্টে দেওয়ার পর এরকম দাঁড়িয়েছে। তো দেখলে চিকেন পকোড়া আমি কিভাবে বানালাম, তোমরাও জলদি বাড়িতে বানিয়ে ফেলো। আর যদি ভালো লাগে আমাদের কমেন্ট করতে ভুলবে না কিন্তু। এই দেখো আমাদের চিকেন পকোড়া পুরোপুরি রেডি। এবার এটাকে প্লেটে নামিয়ে গ্রিন চাটনি হোক বা টমেটো চাটনি হোক, যেটা দিয়ে খেতে ভালোবাসো সেটা দিয়ে ফটাফট সবাইকে দিয়ে বলো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের চ্যানেল সানভি শত্রুকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম চিকেন পকোড়া, তাও খেতে খুবই ভালো হয়েছে, তোমরা বাড়িতে নিশ্চয়ই এটা ট্রাই করো কিন্তু।